ঢাকার ধামরাইয়ে দুটি নদী থেকে একটি প্রভাবশালী মহল অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। সাভার থেকে স্টাফ রিপোর্টার ওমর ফারুক জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদীগুলো থেকে দিনে রাতে বালু উত্তোলন করা হচ্ছে। এলাকাবাসী জানায়, ধামরাইয়ের ঐতিহ্যবাহী বংশী ও গাজীখালী নদীতে অবৈধভাবে শতাধিক ড্রেজার মেশিন বসিয়ে দিনের পর দিন বালু উত্তোলন করে যাচ্ছেন স্থানীয় নাহিদ মিয়া নামের এক ব্যক্তি। এতে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে নদীর দুপাশের বাড়িঘর ও ফসলি জমি। এ বিষয়ে ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসনকে জানালেও কোনো প্রকার প্রতিকার পায়নি তারা। অবিলম্বে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ জকি এ বিষয়ে বলেন, অতি দ্রুত নদীতে অভিযান পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করা হবে। ডেজারের কারণে, এই অবৈধ ডেজারের কারণে দুই পাশের জনপদের বাড়িঘর রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, এটা তড়িৎ গতিতে বন্ধ করা দরকার। তবে প্রশাসনিক বা স্থানীয় যারা ইয়ে আছে, প্রবাসের লোক আছে, তাদেরই সত্ত্বা এটা চালানো হচ্ছে। সেরকম অভিযোগ আমার কাছেও আছে, বন্ধের দিনে গত কয়েকদিন এরকম বেশ কিছু অভিযোগ ছিল আসছে, কিন্তু আমরা হচ্ছে এই জিনিসগুলা অধিকাংশ হয় রাতের বেলা বা বন্ধের মধ্যে, এরকম শিশুদুগুলা তারা কাজে লাগায়। আমরা যখনই অভিযোগ পাই তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই, ড্রেজার জব্দ করি, মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেই। অধিকাংশ ক্ষেত্রে গিয়ে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায় না, সে কারণে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে যায়। আমরা কিছু আলামত সংগ্রহ করে নিয়ে আসি, সেগুলো ধ্বংস করি। তবে এই জিনিসগুলো আমি আরও দেখবো, আমি এগুলো নিয়ে আসলে স্থায়ী একটা সমাধান, সমস্যার সমাধান করা একটু কঠিন, কারণ জিনিসগুলো যেহেতু সরাসরি পাওয়া যায় না এবং অনেকেই এটার সাথে জড়িত। তো আমরা চেষ্টা করবো এই জিনিসগুলো আরও কঠোরভাবে দমন করার জন্য, এবং এই যখনই এই ধরনের কোনো অভিযোগ পাই সেগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া, এবং যদি তাদেরকে ঘটনাস্থলে না পাওয়া যায় প্রয়োজনে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা করা তাদের বিরুদ্ধে,